নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন দেখাবো বিভিন্ন অবস্থায় যেসব টেস্টের রেজাল্ট পরিবর্তন বা অ্যাফেক্টেড হয়। তা আমি আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাব। নন ফাস্টিং অবস্থায় ব্লাড নিয়ে টেস্ট করলে যেসব টেস্ট অ্যাফেক্টেড হয়, গ্লুকোজ এবং ট্রাইগ্লিসারাইড। স্ট্রেস বা চাপ অবস্থায় ব্লাড নিলে যেসব টেস্টের রেজাল্ট অ্যাফেক্টেড হয়, অ্যাড্রিনাল হরমোনস, ফ্যাটি অ্যাসিড, ল্যাকটেট, হোয়াইট ব্লাড সেলস। বর্ষার দেহের বা ভঙ্গির কারণে যেসব টেস্টের রেজাল্ট অ্যাফেক্টেড হয়, অ্যালবুমিন, টোটাল প্রোটিন, রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস, ক্যালসিয়াম, এনজাইমস, লিপিডস, বিলিরুবিন। এক্সারসাইজের সময় বা সাথে ব্লাড কালেকশন করলে যেসব টেস্টের রেজাল্ট অ্যাফেক্টেড হয়, অ্যালডোস, ক্রিয়েটিনাইন, ফ্যাটি অ্যাসিড, ল্যাকটেট, সেক্স হরমোনস, এসটি, সিকে। অতিরিক্ত হাঁটাহাঁটি, খেলাধুলা ও কাজ করা একই ধরনের এক্সারসাইজ। ডায়ুরাল ভ্যারিয়েশন এর ফলে যেসব টেস্টের রেজাল্ট অ্যাফেক্টেড হয়, কর্টিসল, সিরাম, আয়রন, হোয়াইট ব্লাড সেল। অ্যালকোহল গ্রহণের পর ব্লাড কালেকশন করা হলে যেসব টেস্টের রেজাল্ট অ্যাফেক্টেড হয়, ল্যাকটেট, ট্রাইগ্লিসারাইড, ইউরিক অ্যাসিড, ওজিটিটি, এইচডিএল। টোবাকো গ্রহণের ফলে যেসব টেস্টে অ্যাফেক্টেড হয়, কর্টিসল, হিমোগ্লোবিন, হোয়াইট ব্লাড সেলস। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।